ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এইবার যেমনটা জানা যাচ্ছে যে প্রথম গ্রেফতার বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুর তিন দিনের মাথায় প্রথম গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী মিলন ভৌমিককে। গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ এবং আজই তাকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ময়নায় আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, গতকাল মিলন ভৌমিককে গ্রেফতার করা হয়েছে, যিনি পরিচয় তৃণমূল কর্মী এবং পঞ্চায়েত সদস্য, কি জানতে পারছো আর কি অভিযোগ রয়েছে মিলন ভৌমিকের বিরুদ্ধে? আর কাউকে কি গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, পরিবারের সদস্যরা তারা যা লিখিত অভিযোগ জমা করেছিলেন ময়না থানাতে, যে লিখিত অভিযোগ জমা করেছিলেন, সেই লিখিত অভিযোগে তারা মোট যেটা জানা যাচ্ছে 34 জনের নাম তারা দিয়েছিলেন। এছাড়াও 25 থেকে 30 জন এমন রয়েছে যাদের নাম জানা নেই, এমনটাও সেই লিখিত অভিযোগে জানানো হয়েছিল। সেই 34 জনের মধ্যে 26 নম্বরে যার নাম রয়েছে, সেই মিলন ভৌমিককে গ্রেপ্তার করলো ময়না থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এই যে মিলন ভৌমিককে, সেই মিলন ভৌমিক যেটা জানা যাচ্ছে তৃণমূল কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতাও সে, সেই গ্রাম পঞ্চায়েতে, তার কারণ গ্রাম পঞ্চায়েতে সে একজন সদস্য। মিলন ভৌমিককে কেন গ্রেপ্তার করলো পুলিশ? লিখিত অভিযোগে স্পষ্টত যেটা বলা হয়েছে যে বেশ কিছু লোকজন সেখানে আসে এবং এসে এইভাবেই বিজয়কৃষ্ণ ভুঁইয়া, বিজেপির বুথ সভাপতি, তাকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু হত্যা করার আগে তাকে প্রথমে মারধর, তাকে অপহরণ করা হয়, তারপরে হত্যা করে দেহ একটা পুকুরের পাশে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় যারা উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে মনে করা হচ্ছে সেখানে এই মিলন ভৌমিক ছিল এবং এই মিলন ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আদালতে পেশ করা হবে। ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অর্থাৎ খুন, 364 ধারা অর্থাৎ অপহরণ, 120B অপরাধমূলক ষড়যন্ত্র এবং 34 ধারা অর্থাৎ সংগঠিত অপরাধে মামলা রুজু হয়েছে। আদালতের যে নির্দেশ এটাও জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্ট অর্থাৎ বিস্ফোরক সামগ্রীর যে আইন রয়েছে সেই আইনসহ আরও একটি ধারা যুক্ত করতে বলা হয়েছে। সেই দুটো ধারা যুক্ত করার আবেদন নিয়ে আজকে আদালতে যেতে পারেন পুলিশ আধিকারিকরা, যেমনটা হাইকোর্টের নির্দেশ। এই যে এফআইআর হয়েছে সেই এফআইআর এর নাম রয়েছে এবং সেই অনুযায়ী এই মিলন ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছে। সে সক্রিয় তৃণমূল কংগ্রেসে একজন সক্রিয় কর্মী তথা ওই পঞ্চায়েতের তিনি একজন তৃণমূলের নেতা, এমনটাও জানা যাচ্ছে। তাকে আজকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ আধিকারিকরা, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হবে যে সেদিনকে ঘটনাস্থলে আর কারা কারা উপস্থিত ছিল। প্রসঙ্গত, এর আগেই পুলিশের তরফ থেকে বলা হয়েছিল তারা যে তথ্য সংগ্রহ করেছেন সেখানে তিনজনকে আইডেন্টিফাই করা গিয়েছিল, তিনজনকে শনাক্ত করা গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এই মিলন এবং বাকি যে দুজন বা বাকি আরও যারা যারা রয়েছে, যেটা পরিবারের অভিযোগ, কতজন ছিল বা কারা কারা সেখানে উপস্থিত ছিল তাদের খোঁজ করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। আমরা জানি গতকালই আদালতে রাজ্য সরকার জানিয়েছিল যে মাথায় গুলি লেগেই মৃত্যু হয়েছে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার এবং এই ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে নিহতের বিজেপি নেতার পরিবারের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতার খুন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই নিহতের পরিবার যে তিনটি আবেদন করেছিল তার মধ্যে দুটি মেনে নিল আদালত। হাইকোর্টে রাজ্য সরকার জানালো মাথায় বুলেট বিঁধেই মৃত্যু হয়েছে ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। মৃতের পরিবারকে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দিতে বললেন বিচারপতি। বুধবার কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী। শুরুতেই তার পক্ষে আইনজীবী অভিযোগ করেন, মামলা দায়ের করার পর বিকেল 3:57 পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ইমেল পাঠিয়ে জানানো হয় যে কেন্দ্রীয় হাসপাতালে নিহতের ময়না তদন্তের দাবিতে মামলা করা হয়েছে। সন্ধে 6টায় ইমেল ফরওয়ার্ড করে দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তখনও জানানো হয়নি যে ময়না তদন্ত হয়েছে কি হয়নি। পরে আমরা জানতে পারি যে ময়না তদন্ত হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের নিয়ম অনুযায়ী কিভাবে বিকেল 4টার পর ময়না তদন্ত হয়? রাজ্য সরকারের তরফে যুক্তি দেওয়া হয় 2 মে বিকেল 4:10 সুরাত হাল হয়েছে, নিহতের পরিবারকে জানিয়েই ময়না তদন্ত করা হয়েছে। তাদের কাছে এই সংক্রান্ত একটি নোটিশ দিতে যাওয়া হয়েছিল, কিন্তু তারা নোটিশ নিতে অস্বীকার করেন। সুরাত হাল ও ময়না তদন্ত প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়েছে। ময়না তদন্তের পর পরিবার দেহ নেয়নি। মামলাকারীর আইনজীবী পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন, রাত 11টার মধ্যে বিজেপি নেতার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, অথচ পুলিশ নাকি রাত 12:30 পর্যন্ত মৃতদেহ খুঁজছিল, পুরোটাই লোক দেখানো। এই ঘটনায় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হোক,
নিহতের পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী। কমান্ড হাসপাতাল বা কেন্দ্রীয় সরকারের আওতাধীন হাসপাতালে ময়নাতদন্ত করা হোক। দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি নির্দেশ দেন, ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতে হবে। কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্তের প্রক্রিয়া। এর জন্য বিশেষ দল গঠন করবে কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের সময় রাজ্য সরকারের দুই ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, খুনের মামলার সঙ্গে বিস্ফোরক আইন ও তফসিলি জাতি উপজাতি সংক্রান্ত আইনের উপযুক্ত ধারা এফআইআরে যুক্ত করতে হবে। পাশাপাশি মৃতের পরিবারকে 4 সপ্তাহের জন্য কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া এবং সোমবারের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আমি রাজ্য পুলিশের উপরে একদম খুশি নেই। আমি হচ্ছে পায়ে ধরে বলছি, স্যার আমার স্বামীকে বাঁচান, আমার ছেলে দৌড়ে গেছে, আমার বাবাকে বাঁচান। পুলিশ আমাদের কোনো এ করেনি। যদি তাদের পায়ে ধরে আমি যদি ই করি, তবু তাদের একটা বলে এখানে কি মামা বাড়ির আবদার নাকি, যা খুশি তাই, যখন খুশি ডাকবে তখন চলে যাবো। হত্যাকাণ্ডে নেপথ্যে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের চক্রান্ত রয়েছে বলেও আদালতে অভিযোগ জানান মৃতের পরিবার। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। আমি খুনের রাজনীতিতে কখনোই বিশ্বাসী না, খুনের রাজনীতিকে সমর্থন করি না। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ওনার মুখ দিয়ে বিজেপির নেতারা এটা বলাচ্ছে, এটা খুব ঘৃণ্য বিষয়, আমি এটা ঘৃণা করি। এদিন নির্দেশ দিতে গিয়ে বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছি। এই ধরনের মামলার ক্ষেত্রে প্রথম 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কেন্দ্রীয় সরকার নিজে থেকে এসে বলছে যে তারা নিরাপত্তা দেবে, কিন্তু অন্য ক্ষেত্রে আদালত নির্দেশ দিলেও তা নিয়ে অবস্থান স্পষ্ট করে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নিরাপত্তা দিক, অসুবিধে হলে আপনারা এসে জানান, তারপর আদালত তো আছেই। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন, বাংলার বঞ্চনার বিরুদ্ধে কোনো দিন আওয়াজ তোলেননি। মালদার সভা থেকে এভাবে অধীর চৌধুরীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, লোকসভায় কংগ্রেসের দলনেতার সিআরপিএফ নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুললেন, পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরীও। কংগ্রেসের যে এমপি হয়েছে আর তার নেতা অধীর চৌধুরী কোনোদিন একবার মোদির কাছে গিয়ে দরবার করেনি যে বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছো ছেড়ে দাও। তিনি এত বড় বড় ভাষণ দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করব, আপনি পার্লামেন্টে কদিন গিয়ে পশ্চিমবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করে আপনার দাবি পেশ করেছেন, তার তথ্যটা আমাদেরকে দেখান বা ভারতবর্ষের মানুষকে দেখান বাংলা। নবম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বুধবার প্রবেশ করেছে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মালদায়। আর এদিনই মালতীপুরের সভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগকে মাথায় রেখে এই কর্মসূচি হলেও তৃণমূল নেতার মুখে উঠে এলো লোকসভা ভোটের কথা। 2019 লোকসভা ভোটে বাংলায় 2টি আসনে কংগ্রেস জয়ী হয়। মালদা দক্ষিণে যেতেন কংগ্রেসের আবু হাসেন খান চৌধুরী এবং বহরমপুরে জয়ী হন অধীর চৌধুরী। এদিন সেই প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বেঁধেন অভিষেক, আপনারা একটা আসনে বিজেপিকে জিতিয়েছিলেন আর একটা আসনে কংগ্রেসকে জিতিয়েছিলেন, কোন বিজেপি আর সিপিএম আর কংগ্রেসের প্রার্থী প্রচার করতে আসবে, এদেরকে জিজ্ঞেস করবেন যে নিজের রিপোর্ট কার্ডটা নিয়ে এসো। একদিন মানুষের দাবি নিয়ে যদি আপনি আমাকে দেখাতে পারেন যে অধীর চৌধুরী মোদির সাথে বৈঠক করেছে বা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়ে একবার দাবি জানিয়েছে যে বাংলার মানুষের আবাসের টাকা ছেড়ে দিন, মালদার 100 দিনের টাকা ছেড়ে দিন, মুর্শিদাবাদের গ্রাম সড়ক যোজনার টাকা ছেড়ে দিন, যদি আপনি দেখাতে পারেন এটা লড়াই করেছে, আমি সেই দিনকে এই জনসংযোগ যাত্রা বন্ধ করে দেবো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আগেও বলেছি অন রেকর্ড প্রেসে, আজও বলছি, আপনি একবার ডাকুন আমাদেরকে, ডেকে বলুন, তাও উপযোজক হয়ে আমি নিজে আমার দপ্তরে গিরিরাজ সিংহকে ডেকে 1 ঘন্টা আলোচনা করেছি, জানতে চেয়েছি শত পবিত্র হয়ে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। আমি আগেও দাবি করেছিলাম বাংলার বঞ্চনা নিয়ে আমরা বলতে চাই, আপনি আমাদেরকে সকলকে ডেকে বলুন। আপনি তো বলতে পারবেন, আপনি নিজে যে চোর কী করে ডাকবেন, আপনি চোরের সাক্ষী গাঁট কাটাতে আমরা হতে পারবো না। এর আগে 2019 লোকসভা নির্বাচনের প্রচারে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর পেছনে আরএসএস এর মদত রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূল নেত্রী। বহরমপুর মে কংগ্রেস কা নেতা লড় রহা হ্যায়, মেনে সুনা আরএসএস কা মদত থে,
आप देखिए जंगलीपुर में प्रणब मुखर्जी का लड़का लड़ता है आरएसएस का मदद में। আর এই দিন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর নিরাপত্তায় থাকা সিআরপিএফ এর প্রসঙ্গ তুলে কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অমিত শাহ বলেছিল আমি এনআরসি করব, সেই অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রী অধীনে যে সিআরপিএফ, সেই সিআরপিএফ অধীর চৌধুরীকে পাহারা দেয়। এই হচ্ছে কংগ্রেস আর বিজেপির পশ্চিমবাংলায় জোটের উদাহরণ। আমি বিরোধী দলের অর্থাৎ ভারতবর্ষের সব থেকে বৃহৎ দলের আমি দায়িত্বে আছি পার্লামেন্টে, প্রোটোকল অনুযায়ী আমাকে এই সিকিউরিটিটা দিতে হয় ওদের, এটা প্রোটোকল। ভাই আমাদের খোকাবাবু প্রোটোকল জানে না তো, নিয়মকানুন জানে না, ফলে সব বলছে। দু নম্বর কথা, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের দুটো পুলিশ শাখা আছে, এবার আমি বিজেপির সঙ্গে জোট করলাম না টিএমসির সঙ্গে জোট করলাম, সেটা ওদেরকে প্রশ্ন। এই বাকযুদ্ধের মধ্যেই এদিন ট্রেনে করে মালদায় রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলে ভাঙন। মগরাহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক সহ 500 জন কর্মী সমর্থক। তাঁদের যেটা অভিযোগ, প্রথম দিন থেকে দলে ছিলেন তাও তারা গুরুত্ব পাননি এবং এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আর সাগরদিঘি নির্বাচনের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত কোচবিহার, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা। মঙ্গলবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত মগরাহাটের কলসে শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মগরাহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং মগরাহাটে তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্কর সহ 500 বেশি কর্মী সমর্থক। এদিন সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সংখ্যালঘু অধ্যুষিত এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে এহেন দলবদল কেন? দলবদলকারী তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির অভিযোগ, দলে আদি নেতাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। নাম না করে খয়রুল হক লস্করের নিশানায় মগরাহাট পূর্বে তৃণমূল বিধায়ক নমিতা সাহা। এখানে একনায়কতন্ত্র কাজ করছে, এখানে গণতন্ত্রের বিন্দুমাত্র কোনো ছায়া আর নেই। যিনি ব্লকের সভানেত্রী তার নির্দেশেই চলে, তার অস্তিত্বহীন সম্পর্ক। রাজ্য থেকে জেলা কোনো নেতার সঙ্গে কোনো নেতার আমার ভালো সম্পর্ক নেই। চেয়েছিলাম যে একটা সুন্দর ব্যবস্থা হোক, কিন্তু তারা নিজেরা অসুন্দর, আমাদের সুন্দর ব্যবস্থা ফেরাবে কী করে? ও অনেক আগে ছিল, অনেক খেল, অনেক নাটক, যেখানে পয়সা সেখানে, বর্তমানে কোনো পদেও নেই, কোনো সদস্য নেই। ও হচ্ছে বিধানসভায় ও খাটেনি, কিছু করেনি, কোনো প্রভাব পড়বে না। তিনি একজন করাপ্টেড ছিলেন এবং দল থেকে তার বহুদিন আগেই তিনি দলের কোনো পদে ছিলেন না, সেই জায়গা থেকে তার মনে হয়েছে যে টিকিট নিতে গেলে এখন একটা কিছু ডামাডোল বাজাতে হবে, তাই তাদের এই কাণ্ড। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো প্রভাব পড়বে না, ওখানে যতগুলি পঞ্চায়েত আছে সবগুলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গত এক মাসে বিভিন্ন জেলায় তৃণমূল ছেড়ে বাম কংগ্রেসে যোগদান করতে কার্যত হিড়িক পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত মগরাহাটে তৃণমূলের এই ভাঙনে সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেসের জয়ের প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের জয় সারা বাংলা জুড়ে তৃণমূলকে কাঁপিয়ে দিয়ে সারা বাংলা জুড়ে মানুষের মুখোমুক্তিকে আরো দ্রুত করেছে এবং তারই পরিণামে সারা বাংলা জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই দলবদলের কোনো প্রভাব পড়ে কিনা এখন সেটাই দেখার। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।